এটা তো একটা বিস্ময়কর মানে ঘটনা বলছি, এই কারণে 2018 বিধানসভা নির্বাচনের সময় তারা যে ভিশন ডকুমেন্ট দিয়েছিলেন তাতে তাদের সুনির্দিষ্ট প্রস্তাব ছিল মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সমস্যাটার তারা সমাধান করবে। এখন এসে এই সরকারের মেয়াদ আছে মাত্র আর 1 থেকে 1.5 মাস, এই সময় গিয়ে তারা একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছে এবং তাদেরকে বলেছেন 30 মার্চের মধ্যে এদের অ্যাডভাইস তারা উপস্থিত করবে, পারলে আগে করবে। সারা ত্রিপুরায় ইতিমধ্যে আওয়াজ উঠেছে এই সরকারকে পরাস্ত করো, তাকে আবার সরকারে ফিরে আসতে দেওয়া যাবে, সাধারণ মানুষের কর্তব্য এটা। এই সরকারের নন পারফরমেন্স, জিরো পারফরমেন্স, মাইনাস জিরো পারফরমেন্স, এবং তার সাথে তো ফেসিস্টিক অ্যাটাক আছে, সংবিধান এখানে কাজ করছে না তারা বুঝতে পারছে। এবং 10,323 যে ভাই বোনেরা, তারা প্রথম কয়েক মাস অপেক্ষা করেছিলেন, তারপর থেকে কিন্তু লাগাতার ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করবার জন্য নানা ধরনের গণতান্ত্রিক আন্দোলন তারা সংগঠিত করার চেষ্টা করেছে। সরকার জানে, পূর্বতন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী, তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় তো আমরা বারবার এই প্রশ্নগুলি তুলেছি এবং সর্বশেষ যে বিধানসভার অধিবেশন হল সেই অধিবেশনে তাদের বিধানসভা অভিযান ছিল, এতে লাঠি পেটা করলো, আহত করলো, জখম করলো, হাসপাতালে পাঠালো, নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, সেখানে আমরা চাপ সৃষ্টি করলাম। এটা কি হচ্ছে, কথা বলবেন না আপনারা? কি করবেন করবেন না কথা বলে বলে দিতে পারেন তো? আপনারাই তো প্রতিশ্রুতি দিয়েছেন, তারা তো অন্য কিছু চাইছেন, আপনাদের প্রতিশ্রুতি রূপায়ণ করার জন্য ভূমিকা নিন, এটাই আপনাদের দৃষ্টিতে আবার আনবার জন্য তারা দল বেঁধে আসছিল। অপরাধটা কি? শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথাও বলেছে, তাও অনেক কয়েক মাস হয়ে গেল। এখন গিয়ে এই মুহূর্তে এই যে বিষয়টা বললেন, এটা তো প্রতারণা, প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, এবং এদেরকে ফাঁকি দেওয়া, আর একটা প্রলোভনের ফাঁদ তৈরি করা, এটা কায়দা বলে মনে হচ্ছে। আমার তো মনে হয় না 10,323 যারা বেঁচে আছেন তারা কেউ এর দ্বারা বিভ্রান্ত হবেন, বিপদগামী হবেন, তারা লড়াই আছেন এবং এই কথাগুলো বিশ্বাস করবেন আমার অন্তত মনে হয় না। এবং আমি তো পরিষ্কারভাবে বলছি, এ তো মানে পিঠ বাজাবার জন্য সমস্ত কথা বলছেন। বুঝতে পারছেন যে সরকারের বিরুদ্ধে চারিদিক থেকে যে ক্ষোভের মানে হাওয়া মানে উঠছে বইছে, তাতে 10,323-এর প্রতি এটা মানে মানবিক আবেগও কিন্তু সাধারণ মানুষের যুক্ত আছে। সবার ঘরে তো আর 10,323 নেই, কিন্তু সাধারণ মানুষ এটাকে কিন্তু গ্রহণ করতে পারছে না। এটা কি হচ্ছে বলে সরকার ফিট বাজাবার জন্য এগুলি করছে, এতে পার পাবে একটা মহল থেকে এখন এই কমিটি ইত্যাদি গঠন করার পরে বলার চেষ্টা হচ্ছে যে কোনো সরকার এই 10,323 শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেন, এই বিষয়ে আপনার সরকার তো একটাই, বিজেপি আইজি একটি সরকার, মুখ্যমন্ত্রী পাল্টেছে, এখন নতুন মুখ্যমন্ত্রী বলছেন আগের মুখ্যমন্ত্রীর দেখানো পথেই নাকি তিনি কাজ করে যাবে। এখন যদি দুইজন মুখ্যমন্ত্রী বদলের কারণে এটা নতুন সরকার মনে করে, এটা তাদের ব্যাপার, আমাদের কাছে এটা নতুন বলে কিছু মনে হচ্ছে না। আর এর সাথে যদি আমাদের সরকারকে যুক্ত করেন তাহলে আমি বলবো এটা পরোক্ষে যারা যে কয়েকজন এই কথাগুলি বলার চেষ্টা করছেন বিজেপিকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন। কেন বলছি, এখানে হাইকোর্টের সঙ্গে আমরা লড়াই করেছি, হাইকোর্ট যখন এই
মানবতা বিরোধী সিদ্ধান্ত নিল, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্ট যখন হাইকোর্টের রায়কে ভিটো দিল এবং আমরা সমস্ত তথ্যাদি সংগ্রহ করেছি, সুপ্রিম কোর্টের চত্বরে যে আপনার বেঞ্চটি রায় দিল তারা পরিচিত আরএসএস এর বেঞ্চ বলে বাছাই করে সেখানেই মামলাটা নিয়ে ফেলেছে। আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন এখন তাদের কি হবে, আমরা তখন সরকারে আমরা বলেছি তাদেরকে আমরা ভেসে যেতে দেব না, তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় আমরা দেখব। পরবর্তী সময়ে স্বল্প সময়ের ব্যবধানে আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন করে 13,000 পদ তৈরি করে এদের মতো অভিজ্ঞতা সম্পন্ন যারা বা এরকম অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু 10,323 না, এরকম যদি কেউ থাকেন বেকার যুবক যুবতী তারা ইন্টারভিউ দেবেন, তাতে যারা যোগ্য হিসাবে বিবেচিত হবে তাদের একটা বড় অংশকে আমরা এর মধ্যে স্থান করে দিতে পারব, শিক্ষা দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তর। এটার ভিত্তিতে ইন্টারভিউ ডাকা হয়েছে, সে ইন্টারভিউ সম্পন্ন হয়েছে, সম্ভবত তালিকাও প্রায় চূড়ান্ত হয়ে যাচ্ছিল যোগ্য প্রার্থীদের, এরকম সময় আবার মামলা করল বিজেপি, সেই মামলা করে এই পদগুলো বাতিল করার জন্যে তারা সেখানে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল, তারা এটাকে স্টে করল। স্টের পরিপ্রেক্ষিতে সরকারের বক্তব্য যখন জানতে চলো আমাদের তরফ থেকে সমস্ত তথ্য উপস্থিত করা হলো, পরবর্তী সময় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে এই যে পদগুলো তৈরি করা হয়েছে এগুলি বেআইনি, এগুলো বহাল আছে। এখন যারা সরকার আছেন তারা ঠিক করবেন এগুলো কি করে পূরণ করবে, তাহলে এগুলো কে বাতিল করলো? আমাদের তরফ থেকে আমি বলছি পূর্বতন মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে আমাদের বিরোধী দলের বিধায়কদের বিধানসভায় এবং তার সরকারি বাসভবনে, অন্যতম ইস্যু ছিল এটা, আমরা তো এই পদগুলি সৃষ্টি করে গেছি, ইন্টারভিউ হয়েছে, এখন আপনারা দেখুন এর থেকে চূড়ান্ত করুন, আপনারাই বলেছেন মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের সমস্যাটা সমাধান করবেন, সুযোগ তো আপনাদের সামনে আছে, কেন এগুলো পূরণ করে তাদেরকে আপনারা বাঁচতে সাহায্য করবেন না, আমরাই বলেছি। তারা বরং উল্টো এই বিজেপি সরকার এই সমস্ত পদগুলি বাতিল করে দিল। তো এখন যারা বলছেন এগুলো কিছু বন্ধু যে কোনো সরকারই আমাদের ব্যাপারটা দেখলো না, যদি বামফ্রন্ট সরকার হয় চাকরিটাই তো দিল বামফ্রন্ট সরকার, যে নিয়োগ নীতি গ্রহণ করলো এই নিয়োগ নীতিটা নিয়েই তো প্রশ্ন, মূল প্রশ্নটা কি দারিদ্রের মাপকাঠিটা কি? এখন তো কি দেখা যাচ্ছে কেন্দ্রের সরকারই এসসি ওবিসি এসটি এটাকে বাদ দিয়ে এই অর্থনৈতিক আয় উপার্জনের ভিত্তিতে 10% পদ সংরক্ষণ করার সিদ্ধান্ত কিন্তু তারা নিল। তাহলে এই যে সিদ্ধান্তটা আমাদের যে দারিদ্র নিরূপণের যে ভাবনাটা চিন্তাটা তার সঙ্গে কিন্তু এটা প্রায় সমার্থক হয়ে যাচ্ছে। বামফ্রন্ট সরকার ওয়েল অ্যাডভান্স স্টেপস নিয়েছে, এটা অপরাধ কিছু হয়নি, এবং দেখছেন আপনারা 148 জন শিক্ষক শিক্ষিকা তারা প্রয়াত হয়েছে এবং যে তথ্যগুলো বেরোচ্ছে এই সমস্ত তথ্যগুলিতে দেখা যাচ্ছে একেবারে নিঃস্ব পরিবারের ছেলে, এটার উপর ভিত্তি পালন করার চেষ্টা করতেন, তাদের আর কোনো বিকল্প ছিল না। দারিদ্রতার বিষয়টা যে প্রশ্ন উঠল এগুলি তো এখানে তার যথার্থতা প্রমাণ করছে। বলে যারা এই সমস্ত কথাবার্তা বলছেন আমি তাদেরকে বলবো জনগণকে কিন্তু বিভ্রান্ত করা ঠিক হবে না, তাদের কিন্তু সহানুভূতি আছে, এটা নষ্ট করার মতো কোনো বক্তব্য বা অবস্থান নেওয়ার ঠিক হবে না। শেষ প্রশ্ন, যদি বিধানসভা নির্বাচন সামনে চলে এসছে দু একদিন মধ্যে হয়তো ঘোষণা হবে, যদি বামফ্রন্ট বা সমমনোভাবাপন্ন কোনো একটি সরকার
এর পরের বার প্রবেশিত হয়, এদের সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি কি হবে? পরিষ্কার কথা বলছি, এই সরকার থাকবে 10,330 সমস্যার সমাধান হবে যদি কেউ মনে করেন ভুল করছে। এই সমস্যার সমাধান বামপন্থীরা ছাড়া জনগণের সমস্যার সমাধানের জন্য ঝান্ডা হাতে নিয়ে যারা লড়াই করছেন, লড়াই করতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করছেন, আক্রান্ত হচ্ছেন, বাড়িঘর ছাড়া হচ্ছেন, রাজ্যান্তরিত হতে বাধ্য হচ্ছেন, তাদের হাতে যদি সরকার না যায় এই সমস্যার সমাধান কেউ দিতে পারে না। কাজে আপনি যে প্রশ্ন করছেন এর মধ্যেই কিন্তু আমাদের অবস্থান কি হবে পরিষ্কার বুঝতে পারছেন। নিঃসন্দেহে মানুষ যদি এই ধরনের একটা জনমুখী গণমুখী সরকার তৈরি করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেন, যে আবেদন আমরা আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে রেখেছি, এবং নিঃসন্দেহে সেখানে বামপন্থীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী হবে, তারা সরকারে আসতে পারে। 10,300 ওই যে কথা বলেছিলাম তাদেরকে আমরা জলে ভেসে যেতে দেব না, এই কথাটা মাথায় রেখে তাদের চাকরি পুনর্বহালের পদক্ষেপ তো আমাদের নিতেই হবে। এবং আমি এর সাথে যুক্ত করছি, এই 10,330 মধ্যে যারা প্রয়াত হয়েছে এই যে পরিবার, এদের দিকেও আমাদের দৃষ্টি থাকবে, মানবিক দৃষ্টি থাকবে, দেখতে হবে এদের।